আমরা বসে গেছি কিন্তু কাটা 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 শুরু হয়ে গেছে আমরা কিন্তু কাটতে বসে গেছি জলের টানও কিন্তু কমে আছে ফটাফট বেরিয়ে পড়তে হবে চলো জয় মা জয় মা ফটাফট গাছ ফটাফট গাছ সাইজ দেখেছো মাসি দেখেছিলাম অনেকে মাছ ধরেছে খাবার মাছ কিন্তু আনা হয়নি, এই যা আছে এই যে ধরতে হবে ও হয়ে যাবে আমাদের এই একটুখানি বেঁচেছে, না হলে এই দিক খেয়ে গেল আর কি করবো। স্টোপ কিন্তু জ্বালিয়ে দিছি, রেডি রেডি কমপ্লিট। তোর হয়ে গেছে দিকে তোর টেকনিক একটু করে। যাই হোক বন্ধুরা, দেখুন একটা নতুন টেকনিক কিন্তু ফেলা হচ্ছে, মানে বর্ষি এক একটা করে যাবে, এক একটু চার দিয়ে ফেলে দিবি, তাই তো? তোমরা জল কি ঠিক আছে না দেবো দেখো তো? নিচ্ছি ঠিক আছে, হয়ে যাবে। কত কতটা চাল দিয়েছি? 800 গ্রাম মতো। ঠিক আছে না, 800 না ভাই, 4-5 হয়ে যাচ্ছে, হয়ে যাবে হয়ে যাবে। আছে ইয়ে ছন্দা কেন মনে না মামা আরেকবার ফেললি হয়ে যাচ্ছে। মামা তুমি আমাদের ভরসা, তাহলে তুই খোট বুঝতে পারো নি এতক্ষণ পরে? আগে টেমা দেওয়া না, ওর জন্য খোট পাইনি। আবার দাওয়া দাও, বুধ ভাই সাইজ গুলো মোটামুটি আগে এক পিসের সাইজ খাবার মাছটা হয়ে গেল, আর এক চেক দিলে হয়ে যাবে বুঝলে তো, আর একটা চেক দিলে বেশি ছোট করতে হবে না। ব্যাস আলুটা কাটতে পারেনি একটাই কারণে, শুধু মাছ হবে কিনা তাই। যাই হোক মাছ পড়ে গেছে, আই থিঙ্ক আলুর সাইজটা হবে ঠিকঠাক। ডাল হয় কিনা, বা ডালও নিয়েছিলাম সঙ্গে ব্যাকআপে, বিশ্বাস নেই। হ্যাঁ ডাল খাবো না, মাছ খাবো। মামা তোলো দেখি কি আছে, আরেক চেক দেখা দেওয়া হবে আগের মতো যেন না যায়।
দেখেছো সাইজ গুলো ঠিক আছে, এই তো হয়ে গেছে। এই কার্তিকের যদি আদুরে তুলতে পারো দেখো, আবার হয়ে যাবে, আবার কার্তিকের আদুরে উঠে যাবে, তাহলে আজকে কড়াই ভরে মাছ হবে। দারুণ প্ল্যান, তোমরা খাওয়ার জিনিস পাচ্ছিলে না? হ্যাঁ, ডাল কাটা লাগে নাকি? সেটাই তো। আরে কি তোমার মশলা কমপ্লিট নাকি? হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। ঠিক আছে, তাহলে মশলাটা একটু চাপে করি, কড়াই যখন ভরবে মাছে। সন্দীপ ভাই কপিস হলো তাহলে আমাদের, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস। এ মঙ্গল, বুধ ভাইকে বলো, আর মঙ্গল বুধ তোমাকে ধরে একটা রিকোয়েস্ট, আর দু চার পিস তুলে দেবে, দু পিস আর দু মিনিট ওয়েট করো, দু পিস যদি নিতে যাও দু মিনিট, আর পাঁচ পিস যদি চাও পাঁচ পিস হয়ে গেছে ভাই। তাহলে ওই বসে এরকম চাপে পড়ছে, তাহলে আমাদের ওখানে পাঁচশো বসে সেট আছে, তাহলে বুঝতে পারছো ওখানে কিরকম পড়বে? না অত লোক করে ভালো না, আগে দেখি তারপরে কি হয়, পরে দেখা গেল। একদম নৌকোটা ঘুরবি, এই সোজা একদম উঠতে, একদম বোটের সোজা উঠতে, বুঝে তো সেক্ষণে রেডি। একটু জল দিয়ে দেবো নাকি? কদূর হলো শেষ বিদায় রজনী, চলো ছুরি ছুরি মা দাও। তো আমাদের কিন্তু বন্ধুরা বড়শি ফেলা কমপ্লিট, দেখি এবার অপেক্ষা করি। আর আজ কিন্তু পুরোপুরি সীতাপাটির চার টোটালি, আর সীতাপাটির চারটা গুণের সময় ভালো শক্ত চার, তো থাকেও ভালো খায়ও ভালো মাছে, এখন দেখি কত কি হয়। নাও এইবারে ওইটা আমাদের সে আগ্নেয়াস্ত্র তো ওই পিছনে, ও রেডি করো আগে ভাই, মাছ ধরতে হবে ওখান দিয়ে, এই বানবো আর হতে হ্যাঁ হ্যাঁ, তারপরে রান্না বান্না শুরু করবো। চলো পুরো যতক্ষণ থাকবে ওখানে ততক্ষণই মাছটা আমাদের ধরা চলবে, একদম এটা নিয়ে আসো। এই হচ্ছে পরিস্থিতি, স্টোপ তো জ্বললো না বন্ধুরা, মানে কি পরিস্থিতির মধ্যে, সে ইয়ে অসার গ্যাসে নষ্ট হয়ে লাস্টে এই দেশি জোয়ার, এখন কদ্দূর কি হবে রান্না যাই না, মশলাপাতি তো সব করাই আছে। আর এদিকে কিন্তু আমাদের মঙ্গল ভাই কিন্তু মাছ তুলছে টুকটুক করে। হ্যাঁ তুলুক, এই যে বন্ধুরা নিচে আছে, এদের কে কোটা লাগবে না, কুটতে হবে না, থাক কুটে যা, কুটে দেবো। আর বন্ধুরা আগে যেগুলো আমরা পেয়েছি মাছ, সেগুলো কিন্তু তলে কাটা একদম রেডি, এই যে অনেক মাছ জ্বলবে তো, হ্যাঁ হ্যাঁ জ্বলবে। দেশি জোগাড়, হ্যাঁ জ্বলে যা, এই তো জ্বলে যাচ্ছে, তা রেডি তো একদম দেশি জোগাড়, হালকা একটু হলুদ লবণ মাখি দাও। বন্ধুরা আজকে খাওয়া কিন্তু খুব কি সব দেশি জোগাড়ে সব হয়ে যাবে, সব কিছুই হবে, এটা সময় লাগবে, পুরো সময় লাগবে না, কাঠের জেল আরও কাপালি হবে, দেখো এসে বেরতে গন্ধ তো ভালো হবে। টেম্পারেচার কি তো
প্রথমবার দেখলাম এরকম স্টাইলে, বুঝলে? কত কিছু দেখতে পেলে লাইফে, মাছ তো বাঁধা আসবে আরো তো কাটেনি, রান্নাটা তাহলে হলো এইভাবে, কিছু করার নেই তো, ভাই অনেক কষ্ট করে রান্না হলো, কিন্তু দেশি জোগাড় এটা, আর জোগাড়টাও সেই হয়েছে আমাদের দেশি জোগাড়, কড়ার উপরে কড়াইতে রান্না, কড়ার উপরে কড়াই, এখানে কপিস মাছ রান্না হয়েছে 11 পিস, ভিতরে 1 পিস, আবার এদিকে দেখো বন্ধুরা লাইন দিয়ে ট্যাংরা মাছের লাইন দিয়ে, ছড়া মাছ দেখা যাচ্ছে, কিছু করার নেই, এইটাই হয়েছে অনেক ভাগ্য, তাই কত রান্না যেভাবে করেছি আমরা, আমরাই জানি রান্না যেমন তেমন ভালো হয়েছে, তাও ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুধ ভাই ফটাফট খাওয়া দাওয়া শেষ করো, বুঝলে? যাই বন্ধুরা, বেশি কিন্তু সময় হাতে নেই, কেননা খুব তাড়াতাড়ি জল দাঁড়িয়ে যাবে, আর আমাদের খাওয়া দাওয়া করে আবার বসিয়ে টানতে হবে, তাহলে সবাই তাড়াতাড়ি খেয়ে না, বুঝলে? চলো চলো চলো, হঠাৎ করে হাওয়া উঠে গেল আর মেঘ করে এসে চারিদিকে, অবস্থা খুবই খারাপ, একদম বিদ্যা নদীর মাছ বরাবর, সেই মুহূর্তে আমরা কিন্তু আর দেরি করবো না, ঝাপা ঝাপ বসে ধুবিয়ে তুলে নেবো, চালিয়েই তুলতে হবে, খারাপ হয়ে গেল, চলো চলো না, অসুবিধা, ওরা বাবা সেই সাইজ তো রে, চলো চলো, আজকে সত্যি এমন ওয়েদারে ফেসে গেছি আর কি বলবো, নাহলে আরো ভালোভাবে দেখানো যেত মাছগুলোকে, বৃষ্টির ছোপগুলো দেখে দেখি বড় বড়, বুঝতে পারলাম অত হাত ছুতে তো 4-5টা করে মাছ হচ্ছিল,
তবে আগে কিন্তু সাইজ বড় বড় সাইজ বড় এও বড় বড় সাইজ আছে এও বড় বড় বাবা কি বলবো বন্ধুরা আমরা কিন্তু বড়শি ওই যে তুলতে পেরেছি মোটে দুটো টামা তুলতে পেরেছি বাদ বাকি তুলতে পারিনি এত পরিমাণে ঢেউ উঠে গিয়েছিল সবাই সত্যি একেবারে পরান হাতে নিয়ে ফিরেছি যা হোক করে তো যাই হোক ওই দুটো টাইম আছে কিন্তু আমরা এই মাছটা পেয়েছি ভিতরে কতটা হবে রে শুভেন্দু তাও দুই আড়াই কিলো দু আড়াই কিলো মতো মোটামুটি আছে আর এখন ওয়েদার খুব খারাপ তো যাই হোক ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা আমি গেলাম আবার